এখানে হচ্ছে 40 টাকায় মিক্স ফ্রাইড রাইস আর চিকেন বিরিয়ানি 49 টাকা। এটা হচ্ছে বিরিয়ানিটা, দেখতেই পাচ্ছ। What's up everyone, I am here, you are watching Extrasic, let's start with new video। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দমদম। সবাই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। আর বেসিক্যালি হচ্ছে ওখানে একটা জিনিস বিখ্যাত আছে, সেটা তোমরা সবাই জানো, তো ওখানেই যাচ্ছি। চলো আমাদের সাথে দেখতে থাকো, ঠিক আছে? অপেক্ষার পর আমরা দমদমে নেমেছি। তো আমরা জানি না এটা অরিজিনাল জায়গার বিরিয়ানি কিনা, বাট তাও এখানেই যাবো। আর লোকেশনটা হচ্ছে এখানে যে মেট্রো থেকে নেমেই নাগের বাজার যাওয়ার যে অটো স্ট্যান্ডটা আছে, ওই অটো স্ট্যান্ডের ওখানে আসতে হবে। অটো স্ট্যান্ডের ওখানে আসার পরেই সামান্য একটু এগিয়ে আছে ট্রেন, রিলায়েন্স ট্রেনটা একটুই আগে। তো ওখানেই চলো দেখা যাক, ঠিক আছে? ঠিক আছে, তো আমরা এখন চলে এসেছি সেই বিরিয়ানি দোকানের ওখানেই। তো এখানে হচ্ছে 40 টাকায় মিক্সড ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন 29 টাকা, চিকেন বিরিয়ানি 49 টাকা। আর তো এইগুলোই আছে, তো এখানে সবাই খাচ্ছে আপাতত। আমিও খেয়ে দেখবো আর তোমাদের রিভিউ দেবো যে কেমন খেতে। বহকি সবি জুবা হ্যায় হাম হ্যায় হাজারো মেয়ে अब की कमी जरा है, हर चीज खास है। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत। अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। এটা হচ্ছে বিরিয়ানিটা, দেখতেই পাচ্ছ বিরিয়ানি কোয়ালিটিটা যথেষ্ট ভালো। আর এইদিকে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আছে, উইথ চিলি চিকেন আছে, ফ্রাইড রাইস আছে, শুধু বিরিয়ানি। তো বিরিয়ানি কোয়ান্টিটিও বেশি, কোয়ালিটি খেয়াল করে রিভিউ দেখাচ্ছি, ঠিক আছে? তো আমরা এখন বিরিয়ানিটা নিয়ে এসেছি, তো দেখবো টেস্ট করে কেমন হয়েছে, তোমাদেরকে বলবো যে এটা তোমার জন্য খাওয়া ভালো কি না, দেখা যাক। তোমরা আসতে পারো, বিরিয়ানি খেতে পারো, অনেকটাই দিয়ে দিয়ে একটা মানুষ। আমার মতো তোমার এক প্লেট হবে না, যেটা আমি করবো আমার খাওয়া হয়ে গেছে। বিরিয়ানি খাওয়া শেষ, বিরিয়ানি বলতে এটা সেরকম কোনো ভালো বিরিয়ানি না। তো 40 টাকা হিসাবে যেরকম আমরা মেনলি এমনি রেস্টুরেন্টে গেলে যেরকম হাফ প্লেট যেরকম পাওয়া যায়, তো সেরকমই ছিল। মেনলি ভিডিও করতে এসেছিলাম বলে হয়তো আমাকে একটু বেশি দিয়েছিল। আর হচ্ছে এটাই যে তাও 50 টাকা, মানে আমার যেটা খেলাম সেটা 50 টাকা ছিল, ওখানে 50 টাকা ছিল। আর মেনলি এটা কাকার বিরিয়ানি ছিল না, কাকার বিরিয়ানিটা হচ্ছে এখান থেকে আরও যেতে হবে প্রায় 8 থেকে 9 কিলোমিটার। তো আমরা ভেবেছিলাম যে এটাই সেই কাকার বিরিয়ানি দোকান, বাট এটা না। তো যেহেতু আমরা কাকার বিরিয়ানি খেতে পারলাম না, আমরা আবার একবার আসার চেষ্টা করবো এখানেই। এখান থেকে এসে আমরা আবার যাবো, এটা ছিল বিরাতি নাকের নাম ছিল জায়গাটার, তো ওখানে যেতে হবে। তো এই বিরিয়ানিটা বেশ ভালোই ছিল, দেখালাম তোমাদেরকে, তোমরা আসতে পারো জায়গাটাতেও। এখানে এসে তোমরা বিরিয়ানিটা খেয়ে টেস্ট করতে পারো যে কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট জানাবে। এখানে যদি আগে কেউ বিরিয়ানি খেয়ে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবে যে এখানে তোমার বিরিয়ানি খেয়েছিলে কি খাওনি, বা অন্য কোথাও খেয়েছো, আর অন্য কোথাও এরকম চিপ রেটে বিরিয়ানি পাওয়া যায় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখি আমার কয়েকটা বন্ধু সামনে এগিয়ে গেছে, তারা চলো ওখানে যাই।
सहनी हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर তো আমরা দমদম থেকে ফিরে গেছি টালিগঞ্জে আছি এখন আমরা তো টালিগঞ্জে এসে আমরা এবারে অটো উঠবো তো আমরা এখন যাব হচ্ছে ঠাকুরপুকুর ঠাকুরপুকুরতে যাব হচ্ছে বাড়ি আজকে ভিডিও এই ছিল ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে আর দেখা হবে পরের ভিডিওতে हर चीज राज है अब है जो है वो समा है तुम रह सके तो रबा है अब है जो है वो समा है तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी